আসসালামু আলাইকুম। দেখুন, সৌরবিদ্যুতের কানেকশন থেকে একটি বাতি জ্বলছে এবং কানেকশনটা দেয়া আছে। দেখুন এদিকে এটা ইনপুট, সৌরবিদ্যুতের কানেকশনটা চলে আসছে। প্লাস মাইনাস দেখে লাগিয়েছি, নেগেটিভ পজিটিভ দেখে, এবং এই সাইডে আউটপুটে দেয়া আছে, হ্যাঁ, একটি বাতি লোড দেয়া আছে আউটপুটে, সেটাও নেগেটিভ পজিটিভ দেখে লাগিয়েছি। এখন সৌরবিদ্যুতের কানেকশন আছে, বাতিটি জ্বলছে, কিন্তু মানে আমি ধরে নিচ্ছি এখন বিদ্যুৎ নেই, কারণ আমাদের যে অ্যাডাপ্টারটা লাগানো আছে এই সার্কিটে, 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার লাগানো আছে, এই অ্যাডাপ্টারটাতে এখন কানেকশন দেওয়া নাই। যখনই অ্যাডাপ্টারের কানেকশনটা দেবো আমরা বিদ্যুৎ থেকে, তখনই বাতিটা নিভে যাবে। তার মানে বিদ্যুৎ চলে আসলে সৌরবিদ্যুতের বাতি জ্বলবে না, আর যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই সৌরবিদ্যুতের বাতিটি অটোমেটিক্যালি জ্বলে উঠবে। এই পুরা সৌরবিদ্যুতের কানেকশনের লোডটাই আমরা এই সার্কিটের মাধ্যমে দিতে পারি, যাতে সৌরবিদ্যুতের কোনো যে কোনো জিনিস, ফ্যান, লাইট, হ্যাঁ, যে কোনো জিনিস আমরা বিদ্যুৎ চলাকালীন অবস্থায়, বিদ্যুৎ যখন থাকবে তখন আমরা আমাদের চার্জ ক্ষয় হবে না, আর বিদ্যুৎ চলে আসলে আমাদেরও সুইচ অন করতে হবে না, সুইচ দেয়া থাকবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি জ্বলে উঠবে বাতিটি। এখন বিদ্যুৎ নেই, ধরে নিলাম অ্যাডাপ্টারে কানেকশন নেই বিদ্যুতের, তো এই জন্য বাতিটি জ্বলছে। যখনই আমি কানেকশনটা দেব তখনই বাতিটি নিভে যাবে, বিদ্যুৎ থাকা অবস্থায় বাতি জ্বলবে না, অথবা সৌরবিদ্যুতের কোনো কানেকশনই চলবে না এই সার্কিটে লোড দেওয়া থাকলে। যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই কানেকশনগুলো চালু হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।